যশোরের বেনাপোলে আন্তর্জাতিক সোনা চোরাকারবারি মাদক ও অস্ত্র ব্যবসায়ী নাসির উদ্দিনকে 6টি দেশি বিদেশি অস্ত্র ও 19 রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছেন র্যাব 6-এর সদস্যরা। শনিবার দুপুরে শার্শার বাগাস্টা হাই স্কুল মার্কেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ম্যাগজিন সহ 2টি বিদেশি পিস্তল, 1টি ওয়ান শুটার গান, 3টি রিভলভার ও 19 রাউন্ড গুলি উদ্ধার করে র্যাব। শনিবার সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব 6 খুলনার অধিনায়ক ফিরোজ কবির। বিভিন্ন মাদক কারবারিদের সাথে যোগ সাজশে মাদক এবং অস্ত্রের যে সকল চোরাচালান হয় সে সকল চোরাচালানে মূলত শ্রমিক হিসেবে তিনি যোগদান করেন। পরবর্তীতে তিনি নিজেই একজন বড় মাদক কারবারি হিসেবে আত্মপ্রকাশ করেন এবং অত্র পোর্টখালী এলাকায় বলা হয়ে থাকে যে এই গোল্ড নাসির অথবা পিস্তল নাসির তার অনুমতি ব্যতীত একটি অস্ত্র এই পোর্ট দিয়ে এই এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে না। র্যাব জানায় আটককৃত নাসির উদ্দিন ওরফে স্বর্ণ নাসির দীর্ঘদিন ধরে স্বর্ণ ও মাদক চোরাচালান করে আসছিল। এছাড়াও স্বল্প দামে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে অস্ত্র কিনে অধিক দামে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকে। তার বিরুদ্ধে যশোরের বিভিন্ন থানায় 1টি অস্ত্র মামলা, 1টি মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা ও 1টি হত্যা চেষ্টা মামলা সহ মোট 3টি মামলা বিচারাধীন রয়েছে।